everyone, assalamualaikum. Welcome back to my channel. It's me, Mariam Mary. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডক্টরদের সাজেস্ট করা পাঁচটি ক্রিম সম্পর্কে, যে ক্রিমগুলো আমাদের স্কিনটাকে অনেক বেশি লাইটেনিং করতে সাহায্য করবে, ব্রাইটেনিং করতে সাহায্য করবে, স্কিনের ডার্ক স্পট পিগমেন্টেশন দূর করে স্কিনটাকে একদম ক্লিয়ার অ্যান্ড ফ্ললেস করে দিবে। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশানস পেয়ে যান। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে পাঁচটা ক্রিম আপনাদেরকে আজকে আমি দেখাবো, এই ক্রিমগুলো ব্যবহারের আগে অবশ্যই আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করে দেন আপনারা ইউজ করবেন। ডক্টর আপনাদের স্কিনে দেখে বুঝতে পারবে যে আপনাদের কার স্কিনে কোন ক্রিমটা ইউজ করা প্রয়োজন, দেন তারা সেটা সাজেস্ট করতে পারবে। সো এই ক্রিমগুলো হচ্ছে ডক্টরদের রেকমেন্ড করা পাঁচটি ক্রিম যা আমাদের স্কিনকে খুব দ্রুত সময়ের মধ্যে লাইটেনিং করে, গ্লোয়িং করে অ্যান্ড স্কিন থেকে দাগছোপ দূর করে দেয়। অ্যান্ড এগুলো ইউজ করে স্কিনে ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তবে ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন, যদি স্কিনে স্যুট করে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন, আর যদি কোনো প্রকার ইরিটেড ফিল হয় তাহলে ডিসকন্টিনিউ করে দিবেন। সো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে যে ক্রিমটি নিয়ে বলবো সেটা হলো বিলোমা ডিপিগমেন্টিং অ্যান্ড স্কিন লাইটেনিং ক্রিম, এটার কোয়ান্টিটি হলো 15 গ্রাম। দেন যে ক্রিমটি নিয়ে বলবো সেটা হলো কজিভিট প্লাস 15 গ্রাম। দেন হচ্ছে ডিমেলান ক্রিম, গ্লাইকোলিক অ্যাসিড, আরবিউটিন, কজিক অ্যাসিড, এই ইনগ্রিডিয়েন্টসগুলো যুক্ত এই ক্রিমটি খুবই ভালো। সো আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। নাম্বার 4 হচ্ছে ডার্মাজিও গ্লো ক্রিম। নাম্বার 5 কজিকের স্কিন হোয়াইটনিং ক্রিম, এই ক্রিমটি আমাদের স্কিনের স্পট দূর করবে, একটা সান প্রোটেকশন দিবে, স্কিনকে গ্লোয়িং করবে, ইউথফুল রাখবে, অ্যান্ড এটা অল টাইপস অফ হাইপার পিগমেন্টেশন যাদের স্কিনে আছে তাদের জন্য। সো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা ক্রিমগুলোকে বুঝতে পেরেছেন। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে গিয়ে লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। আমি চলে আসবো আবার নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।